নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে সুস্বাগত জানাই আমার সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। আমি কাজল বিশ্বাস চলে এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। নড়িয়া উপজেলার ভোজেশ্বর গ্রামের শত বছরের ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে থাকা বারো আনি জমিদার বাড়িটি ঘুরে দেখার জন্য আমি বর্তমানে রয়েছি বারো আনি জমিদার বাড়ির পুকুর খাটলাতে। এই পুকুর পাড়ে রয়েছে অসংখ্য সুপুরি বাগান, আর এই সুপুরি বাগানের নিচেই রয়েছে শত শত বানর। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বানরগুলো তাদের দুষ্টুমির ছলে খেলা করছে। আজ আমি আপনাদেরকে বানর এবং জমিদার বাড়ি সবই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও ঠাই দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে এক একটি জমিদার বাড়ি রয়েছে এক এক রকম ইতিহাস। ভারত উপমহাদেশের মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে রাজকীয় প্রথা বলা চলে। ব্রিটিশদের শাসনামল ভারত উপমহাদেশের জমিদারি প্রথা চালু হয় এক অন্যরকম আধুনিকভাবে, কারণ ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের পাশেই রয়েছে বারো আনি জমিদার বাড়ি, যা অনেকের কাছে এগারো আনি জমিদার বাড়ি নামেও সুপরিচিত। বছর কয়েক আগে ওইখানে বেশ কয়েকটি পুরাতন জমিদার ভবন ছিল, যা ভেঙে অস্তিত্ববিহীন করে ফেলা হয়েছে। প্রত্যন্ত গ্রামগঞ্জের শ্যামল ছায়া নিরিবিলি পরিবেশের মাঝে জমিদার বাড়িগুলোর অবস্থান ছিল। এই জমিদার বাড়িগুলোর প্রকৃত জমিদার কে তা জানতে পারিনি, তবে অনেকে এই জমিদার ভবনগুলোকে বাবু বাড়ি নামেও ডেকে থাকে। বাবুরা তাদের ঘর বাড়িগুলো বিক্রি করে ভারতে চলে গেছেন বলে অনেকের মুখে শোনা যায়। বর্তমানে বেশ কয়েকটি জমিদার ভবন ভেঙে জমিদার ভবনের আঙিনায় রাস্তা নির্মাণ করা হচ্ছে। জমিদার ভবনের সামনে ও পিছন রয়েছে দুটি শান বাঁধানো পুকুর ঘাট, যা জমিদার ভবনের সৌন্দর্যতার সাক্ষী হয়ে এখনও টিকে রয়েছে। রয়েছে একটি বিশাল আকৃতির সুপুরি বাগান, যেখানে শত শত বানর উন্মুক্তভাবে চলাফেরা করছে ও তাদের জীবনযাপন করছে।